আগামী 17 ডিসেম্বর রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন ঐক্যফ্রন্ট। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামা সহ 10 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান বলে জানা গেছে। বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি 13 ডিসেম্বর রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান আজ এ কথা গণমাধ্যমকে জানিয়েছেন।